বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। আপনার পতন আসবে কয়েকটি রিপুর কারণে। আমাদের মাঝে মিথ্যা লোভ, হিংসা, ক্রোধ, পরচর্চা ও অহংকার, এই চারিত্রিক রিপুগুলো কম বেশি আছে। আমাদের সার্বিক অধঃপতনের জন্য এই রিপুগুলো দায়ী। আজ আপনি যে অবস্থানে আছেন, কাল সে অবস্থানে নাও থাকতে পারেন। নিজের সার্বিক অবস্থা নিয়ে অহংকার ও পরচর্চা করার কিছুই নেই, কারণ অহংকারী ও পরচর্চাকারীর পত নিশ্চিত। তাই অহংকার পরচর্চা পরিহার করুন, রাগ হিংসা আর মিথ্যা থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদের সকলকে পারস্পরিক রাগ হিংসা অহংকার পরচর্চা থেকে রক্ষা করুন। আল্লাহ সবাইকে এই অধঃপতনের রিপুগুলো থেকে মুক্ত ও দূরে থাকা তাওফিক দান করুন। আমিন। Thanks for watching.